রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মত্ত নাচানাচি অথবা ভাঙড়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের জলসার ছবি স্মৃতিতে এখনও টাটকা। এবার ঘটনাস্থল মেদিনীপুর আইটিআই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠান, পোশাকি নাম নবীন বরণ ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই জন্য জলসা। প্রকাশ্য মঞ্চে তরুণীর উদ্দাম নাচ, সন্ধ্যের গভীরতা যত গড়িয়েছে অভিযোগ সংস্কৃতি পাল্টেছে অপসংস্কৃতিতে। ছাত্র সংসদের টানা দুবছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠান হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে হলো এমন অনুষ্ঠান, প্রশ্ন উঠছে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। আর আইটিআই কলেজে যে সংস্কৃতি ওরা দেখিয়েছে এটা সারা রাজ্য জুড়েই দেখাচ্ছে। এর বিরুদ্ধে শুধু আমরা না, সকল মানুষই একদিন প্রতিবাদের ঝড় তুলবে, এইটুকুই আমাদের আশা। এটাই স্বাভাবিক ওদের কাছে, কারণ উন্মাদ নেত্রীর ভাইয়েরা, উন্মাদ দিদির ভাইয়েরা সাধারণ ছাত্রছাত্রীদের ইউনিয়নের টাকায় মদ্যপ অবস্থায় উন্মত্ত আচরণ করবে, নৃত্য করবে। এই বিষয়টা নিয়ে আমি আজকেও দেখেছি খবরের কাগজে। আমি ছাত্র সংসদে জিজ্ঞেস করলাম, এই ব্যাপারটা নিয়ে জানতে চেয়েছি, জানার পরেই আমি বিষয়টা নিয়ে বলতে পারবো। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের জেলা নেতারা জানিয়েছেন, অনুষ্ঠানে জড়িত থাকায় দুজনকে ইতিমধ্যে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। অলরেডি আমরা ওখানকার যারা দায়িত্বে ছিল সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এটা প্রত্যেক জায়গায় ভালোভাবে ব্যবস্থা নিচ্ছি, কারণ আমরা এটাকে মানছি না যে এভাবে করা ঠিক নয়। রবীন্দ্র ভারতী কাণ্ডের পর কদিন আগেই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক জলসায় এমনই উত্তাম নাচ ঘিরে বিতর্ক বেঁধেছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। সেই ঘটনার জেরে জেলা পরিষদের তৃণমূল সদস্য মীর তাহের আলীকে সাসপেন্ড করে দল। কিন্তু দলের মধ্যে তৃণমূলের অপসংস্কৃতি রুখতে লাগাম টানা যে সম্ভব হয়নি, মেদিনীপুরের ঘটনাই তার বড় প্রমাণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বিল্টু গোপের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।